ইউক্রেনে আটকে পড়া আরও এক মেডিকেল পড়া ছাত্রের খোঁজ পাওয়া গেল জানা যায় বর্ধমানে শেখ মাসুদ আরিফ ইউক্রেনে মেডিকেল পড়তে গিয়ে আটকে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও উদ্বেগ বাড়ছে যত সময় গড়াচ্ছে বিভিন্ন জেলা থেকেও খবর আসছে ইউক্রেনের একাধিক জায়গায় এই রাজ্যের অনেক ছাত্রছাত্রী থেকে কর্মসূত্রে যাওয়া মানুষ সেখানে আটকে পড়েছেন জেলায় এখনও পর্যন্ত শেখ মাসুদ আরিফ সহ পাঁচজন আটকে পড়ার খোঁজ মিলেছে গত দুদিন ধরে শেখ মাসুদের সাথে তার পরিবারের লোক যোগাযোগ করতে পারছেন না আর তাতেই মাসুদের পরিবারের উদ্বেগ আরও বেড়েছে শেখ মাসুদের বাবা আনোয়ার শামসুদ্দিন জানান ছেলে ইউক্রেনে তিন বছর হল মেডিকেল পড়তে গেছে যুদ্ধের ফলে ছেলের সাথে দুদিন আগে যোগাযোগ হয়েছিল তখন ছেলে জানায় খুব সমস্যায় রয়েছি খাবার দাবার নেই পানীয় জলও পাওয়া যাচ্ছে না এখন আর যোগাযোগ করতে পারছি না শনিবার দুপুরে রাজ্য সরকারের খোলা কন্ট্রোল রুমে ফোন করেছিলাম ওনারা সব তথ্য নিয়েছেন আমরা চাইছি ছেলে দ্রুত ইউক্রেন থেকে ফিরে আসুক ছেলেকে বাড়ি ফেরানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরিফের বাবা সেটা তো আমরা এখন তো কিছু বুঝতে পারছি না কিছু খবর পাচ্ছে না ওদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না সেই জন্যই তো আমরা চাই যে যাতে যোগাযোগ করি তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ার সরকার সে ব্যবস্থাটা করুক এবং তাদের ঘর নিয়ে আসার ব্যবস্থা করুক মানে ওখানে কোন কাজে গেছে মেডিকেল স্টুডেন্ট কতদিন ধরে আছেন ওখানে মানে তিন বছর বাড়ি থেকে কোনো যোগাযোগ হচ্ছে কখনো কখনো হচ্ছে কখনো কখনো হচ্ছে না ঠিক নেই মানে কখনো নেটওয়ার্ক থাকছে কখনো থাকছে না খুব অসুবিধার মধ্যে ওরা পড়ে আছে বলছে যে পাপা খাবার জল নেই খাবারটা পাচ্ছে না এরকম অবস্থা কি নাম আপনার ছেলে আমার ছেলের নাম শেখ মাসুদ আরিফ কোন জায়গায় বর্ধমানে কোন জায়গায় বর্ধমানে কেশবগঞ্জ চটি আপনারাও একটু এমবিসির সঙ্গে যোগাযোগ করে যাতে তাড়াতাড়ি আমার ছেলেরা দেশে ফিরে আসুক এবং ইন্ডিয়া গভর্নমেন্টকে অনুরোধ করব যে যাতে আমাদের ছেলেদের তাড়াতাড়ি দেশে ফেরানোর ব্যবস্থা করুক এইটাই রাজ্য সরকার কন্ট্রোল রুমে আমি আগে দুপুরে ফোন করেছিলাম তো ওরা আমার ছেলের নাম নাম্বার নাম এবং পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার নিয়েছে এবং কতদূর কি করবে সেটা তো আমি জানি না এখন ওনাদের ওপরেই ভরসা খুবই কষ্টের মধ্যে আছে একটা এখন ছেলে বাইরে ধরুন হ্যাঁ বাবা মাকে ঠিক থাকতে পারে বলুন লাস্ট পরশু দিন মেডিকেল কলেজের একটা নাম্বার থাকে নাম্বারেতে ওদের হোয়াটসঅ্যাপ নেই যে আমি যোগাযোগ করব। এমনি না এমনি ফোন যাচ্ছেন এখান থেকে বর্ধমান থেকে পিন্টু প্যাটেল আনন্দ বার্তা